ভুলবশত আপনি আপনার ফোনের পিকচারগুলো ডিলিট করে ফেলেছেন, তাহলে মন খারাপের দরকার নাই। এখন কিন্তু আপনি খুব সহজেই আপনি আপনার সেই ডিলিট হওয়া পিকচারগুলো রিকভার করতে পারবেন। আমি কিন্তু 3-4 দিন আগে আমার 15 বছর আগের ছবি ডিলিট করে ফেলছিলাম, সেই ছবিগুলো কিন্তু আমি পুনরায় আবার রিকভার করতে পেরেছি। আমার কিন্তু মাথার কাজ করতেছিল না, আমার 15 বছর আগের ছবি ডিলিট হয়ে গেছিলো। সো আমি যদি আমার এই পিকচারগুলো আবারও রিকভার করতে পারি, তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই আপনাদের এই ভুলক্রমে ডিলিট হওয়া পিকচারগুলো রিকভার করতে পারবেন। তো আপনি কিন্তু খুব সহজেই একটি অ্যাপসের মাধ্যমে আপনার সেই ভুলক্রমে ডিলিট হয়ে যাওয়া পিকচারগুলো রিকভার করতে পারবেন। কিভাবে করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার এই পেজে কিন্তু প্রতিনিয়ত এরকম সব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও এসে থাকে। সো এখনও পর্যন্ত যারা আমার এই পেজটিকে ফলো দেননি, প্লিজ একটি ফলো করে দিয়ে যাবেন। ওয়েলকাম ব্যাক। তো শুরুতে যে কাজটি করবেন, আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন, দেন এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন diskdigger অ্যাপ। এখান থেকে এটা লিখে সার্চ করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন diskdigger ফটো রিকভারি একটা অ্যাপ চলে আসছে। সো এই লোগোটা দেখেই কিন্তু আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়া হয়ে গেলে এখান থেকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনারা কী করবেন, এখানে দেখেন সার্চ ফর লস্ট ফটো, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো আপনারা এখান থেকে দিয়ে নেবেন। দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি রিকভারি শুরু হয়ে গেছে। সো আমার এত দিন যাবত আমার এই ফোন দিয়ে যত ছবি ডিলিট করছিলাম সব ছবিগুলো কিন্তু এখানে শো করবে, এখানে কিন্তু হাজার হাজার ফাইল এখানে শো করবে। তো আপনারা কিন্তু খুব সহজেই এইখান থেকে আপনার সেই ছবিগুলো, যে ছবিগুলো আপনার ভুলবশত ডিলিট হয়ে গেছিলো, সেই ছবিগুলো এইখান থেকে রিকভার করতে পারবেন। এখানে দেখেন টিক চিহ্ন দেওয়ার একটা অপশন রয়েছে, এইখান থেকে যে যে ছবিগুলো আপনার রিকভার করতে চাচ্ছেন সেই ছবিগুলো এখান থেকে টিক চিহ্ন দিয়ে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন রিকভার একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এইখান থেকে আপনার ফাইলটাকে সিলেক্ট করে নেবেন, আপনি যে ফোল্ডারে আপনার সেই ছবিগুলো রিকভার করতে চাচ্ছেন। সো এখান থেকে আমি এই ফাইলটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেখেন ইউজ দিস ফোল্ডার, এখানে ট্যাপ করে দিলেই কিন্তু আপনার সেই ছবিগুলো এখান থেকে রিকভার হয়ে যাবে।